হ্যাঁ বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কিন্তু একদম ভালো নেই দেখো ঘেমে একদম ছান হয়ে গেছি এতটা ঘেমেছি এতটা ঘেমেছি ঘিমে ঘিমে দেখো কি অবস্থা এতটা ঘাম মানে কি বলবো গরমে যা ঘামছি না মানে গরমে এত গরমে না ঘেমে আর কি পাচ্ছি না সেই দেখো রোদের জন্যে পুরো একদম বাইরে যাওয়া বন্ধ হয় তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখন একটুখানি মেজেতে শুয়ে পড়বো আমি বুঝতে পারছো এই মেজেটা সকালবেলা একটুখানি কি করেছি বলো তো ঘরটাকে মুছে দিয়েছি মুছে দিয়ে এখন আমি এখন আমি এ মেজেতে আমি এখন শুয়ে পড়বো বুঝতে পারছো ওই জন্যে ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যা গরম পড়েছে বন্ধুরা কিছু বলার নেই এতটা গরম না এতটা গরম মানে গরম কবে যাবে জানি না ভাই কবে গরমটা শেষ হয়ে যাবে ঠিক আছে কিন্তু গরমে দেখো পুরো ঘেমে টেমে পুরো জল জল একদম মানে সারাক্ষণ তো গামছা একটা রাখতেই হয় সঙ্গে করে কেন বলতো এতটা ঘাম এতটা ঘাম ঠিক আছে এই ঘাম মানে কি মানে শুধু ঘামে ঘামে পুরো অন্ধকার হয়ে গেছে তোমরাও মানে আমার মতো এরকম খামছো এই মানে গরমে এই গরমে শুধু কী খাওয় তো একটুখানি লেবু জল করে খেতে হবে তাছাড়া কোনো উপায় নেই লেবু জল খাওয়া ছাড়া কোনো উপায় নেই সকালে মাঠে গেছি মাঠে যে দেখো কি নিয়ে আইছি হ্যাঁ এটা নিয়ে আইছি এর মধ্যে তো হয়তো মনে হয় বেচি হয়ে গেছে দেখছো পাকে গেছে তো পাকার মধ্যে বিচি হয়ে গেছে বুঝছো এবার বিচিটারে ভালো করে বের করব বের করে দিয়ে তারপরে তোমার হচ্ছে বিচিটা ভালো করে বের করব বের করে শুকাবো শুকায় রোদে দেবো ঠিক আছে আর একটা আছে দেখো বিচি অনেকগুলো বিচি আছে এর মধ্যে বুঝতে পারছো কি বলতো এগুলোর নাম হচ্ছে করলা ঠিক আছে করলা বলে কেউ উসতে বলে কেউ অনেক মানে এর মধ্যে দাজনে ভাগ মানে একদম পাকা পাকা হয়ে গেছে তো এর মধ্যে অনেক বিচি আছে বুঝছো বের করে এই রোদে দেবো দিয়ে আবার লাগাবো আবার উসতে হবে তারপরে আবার বিচি হবে বুঝছো আমার তো খুব ভালো লাগে এই এই বিচি বের করে যদি ভাজা করি না মানে খুব ভালো লাগে আমার এই উচ্ছে ভাজা বুঝছো আমি গরমে অনেক পুরো অন্ধকার হয়ে যাচ্ছি অন্ধকার পুরো অন্ধকার গরমের মধ্যে একদম এত অন্ধকার গরমে আর কিছু মানে আর কিছু মানে গরমে ভালোই লাগছে না জল খেলাম তাও মনে হচ্ছে এতটা গরম লাগছে এতটা গরম লাগছে বুঝছো কি করবো গরমে ভাবছি একটুখানি শুয়েই পড়ি কেন বলতো তো মেজেতেই শুয়ে পড়বো গামছা নিয়ে নিয়েছি নিয়েছি গামছা নিয়ে মেজেতেই এখন একটু শুয়ে ঘুম যদি দেখি ঘুম আসে নাকি আবার কি তো কারেন্ট নেই বুঝছো এত ইয়ে করলাম না সে কারেন্টই নেই কারেন্টই নেই কারেন্ট ছাড়া কি করে ঘুমাবো বলো তো কারেন্ট ছাড়া হয় এর মধ্যে কারেন্ট ছাড়াই আমার ঘুমাতে হবে আমার এখন কিছু করার থাকে না কি করব কারেন্ট গেছে কালকে একটু হাওয়া হাওয়া হয়েছে তো ওই জন্যে কারেন্টটা নাইকে ঠিক আছে কারেন্টটা যদি আসে তাহলে একটু ভালো করে ধরো ঘুমটা হবে হ্যাঁ ওইবো আর কি করে হইবো বুঝছো আমাদের বাংলা কথা তুমি তো তোমরা হয়তো বলবে যে কেমন কথা বলে কেমন এটা আমাদের হচ্ছে একদম আমাদের নিজস্ব ভাষা আমি ভাত খাইছি আমি আর খাবো না আমি আর যাবো না ঠিক আছে আমার ভাল লাগতেছে না এখন আমি আর যাবো না এরকম ভাবে কথা বলি আমরা বুঝছো হাসি আমাদের কথা শুনে আমার আমি হাসি তা তোমরা কি হাসবে বলো তোমরা তো আরও হাসা হাসি করবে আমার কথা শুনে ঠিক আছে বন্ধুরা মানে যাইটুকি পারি সেইটুকুই তোমাদের কাছে তুলে ধরি তোমরাই হচ্ছে আমার সব কিছু বুঝছো তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি একটুখানি হাসি মুখ হাসি মুখে থাকতে পারছি আর তোমরা যদি এতটা ভালো না বাসা দিতে আমি একটু কিছু করতে পারত না যে যাই হোক আমাকে এইভাবে ভালোবাসা দেবে এইভাবে আমাকে একটু সাপোর্ট করবে তোমাদের এই সাপোর্টেই আমি আমি যেন একটুখানি ওখানে আগাতে পারি ঠিক আছে তোমাদের এরকম ভালোবাসাই আমার হচ্ছে আমার হচ্ছে চাই ও যা গরম মনে কি কী বলবো এতটা গরম পড়েছে এতটা গরম পড়েছে কিছু আর বলার নেই যখন জ্বালা ফাল্লা সব খোলা আছে সব জ্বালনা মাল্লা খুলে দিয়েছি আজকে গরমে গরমে পুরো পাগলা পাগলা হয়ে যাচ্ছে একদম আর মাথার চুলগুলো তো বাঁধলে পরে আর একটু গরম কম লাগবে কিন্তু খোলা আছে তো জন্যে গরমটা বেশি লাগছে আমার দেখতে পাচ্ছ চোল খোলা কারণ খুলতে হবে দেখি কালে তাটা না করলে হবে না ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাইকে আজকে টাটা দিচ্ছি ভালো লাগলে একটা লাইক করে দিও গরমে তোমরা আমার মতো আটা আটা হয়ে যাচ্ছ আমি জানি গরমে কোনো কিছুই ভালো লাগে না ঠিক আছে সবাইকে টাটা